বারাসাতের ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে নবপল্লী বয়েজ স্কুল সংলগ্ন আমরা সবাই ক্লাবের কালীপুজো বিশেষভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রতি বছরই কিছু নতুনত্বের ছোঁয়া এখানে দেখতে পাওয়া যায়। এবছর তারা অষ্টমতম বর্ষের পূজা প্রস্তুতি শুরু করে দিয়েছে খুঁটি পূজার মাধ্যমে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সহ স্থানীয় সকল অধিবাসী বৃন্দ। খুঁটি পূজাতে এসে সাংসদ জানালেন, আমরা যখন থেকে এই পূজোটা শুরু করেছি তখন থেকে কিন্তু প্রতি বছরই অভিনব কিছু না কিছু প্যান্ডেল শিল্পকলা আমরা দেখতে পাই। এবারে এখন বা নাই বললাম কিন্তু অত্যন্ত সুন্দরই কিছু হবে। তবে তার যে মুখ্য উদ্দেশ্য পুজো মাতৃ আরাধনা, সেগুলোও সুচারুভাবে যাতে হয় তার জন্য আমরা সবাই চেষ্টা করব। আমরা সবাই ক্লাবের সদস্যরা, যিনি প্রেসিডেন্ট, যিনি চেয়ারম্যান, যার উদ্যোগে অরুণ ভৌমিক, তার উদ্যোগে এটা হচ্ছে, আমরা সবাই মিলেই পুজোটা যাতে খুব ভালোভাবে হয় সেটা চেষ্টা করব। প্রথমে 8 তারিখে অক্টোবর মাসের দুর্গাপুজো দুর্গোৎসব, তারপরে কালীপুজো নভেম্বরের 2 তারিখে। সবাইকে আমি শুভেচ্ছা জানাই, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। এছাড়া আজিকর হাসপাতালের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের জঘন্য অপরাধ যারা করে, যারা ধর্ষণের সাথে সাথে খুন সংগঠিত করতে পারে একটা মহিলার উপরে, একটা ক্লান্ত পরিশ্রান্ত মহিলা চিকিৎসক, সে সারাদিন কাজ করেছে, সেবা করেছে মানুষের, করে ঘুমিয়ে পড়েছে, তার উপরে নৃশংস এই ধর্ষণ এবং হত্যাকাণ্ড। আমি একদম সহমত মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বলেছেন আমার হাতে থাকলে আমি ফাঁসির সাজা দাবি করি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে অর্ডিন্যান্স কেন কেন্দ্রীয় সরকার জারি করছে না। আমি সম্পূর্ণ সহমত যে ধর্ষকের সাজা প্রাণদণ্ডই হওয়া উচিত। অন্য দলের মতামত তো আমরা জানতে পারছি না, আইন আসলে বুঝতে পারবো কোন দল কিভাবে এই আইনকে সমর্থন করবেন না করবেন না। কিন্তু আমাদের মত হচ্ছে যে ধর্ষকের প্রাণদণ্ডই হওয়া উচিত, কেননা নিরীহ মহিলাদের উপরে যে বলবান পুরুষ মানুষ জোর খাটিয়ে এই ধরনের কাজ করেন তার বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন, প্রত্যেকবার এমন কিছু আমরা করি যাতে সবচেয়ে বেশি ভিড়, সবচেয়ে বেশি মানুষ আসে এখানে, মানুষের ঢল নাম অ্যাকচুয়ালি, এবং সাংঘাতিক রকম ভিড়, সেলিব্রিটিরা আসেন আমাদের এখানে পুজো হয়, আর এত ভ্যারাইটি করে অরুণ ভৌমিক যে সেটা একটা দেখার মতো, মানে আমি চমকে যাই প্রত্যেকবার। আমায় যখন ঠিক করে একটা জায়গাটা সাবজেক্টে এটা করছি বলে একটা ছোটো ছবি টবি পাঠায় আমায়, আমার যদি কিছু সাজেশন থাকে সেখানে তখন বলি ওকে। কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এইবার এই ব্যবস্থাটাতে আমি কয়েক বছর ধরে ওকে বলছিলাম যে লাইটিংটা এক্স্যাক্টলি ঠিক লাগছে না, যদি আমাদের সিনেমার কাউকে দিয়ে লাইটিংটা করা যায়, যারা মাস্টার আমাদের লাইটিংয়ের জন্য, তো তাহলে খুব ভালো হয়। তো তো বললো তাহলে আপনি একজনকে দিন। এবার আমি একজন বিখ্যাত ক্যামেরাম্যান অ্যাট দ্য সেম টাইম ডিরেক্টর, আর সে এই ধরনের লাইট করে। আমরা সবাই ক্লাবের সভাপতি অরুণ ভৌমিক জানালেন, এবার আমাদের উপস্থাপনা হচ্ছে কৈলাস অ্যান্ড মানসরোবর। এটা মানে সবাই জানেন যে এটা আমাদের চায়নাতে তিব্বতে অবস্থিত, এবং সবচেয়ে বড় কথা এই জায়গাটায় যেতে গেলে অনেক সমস্যা আছে, খুব দুরূহ ব্যাপার। এখানে যার জন্য ইন্ডিয়ার একটা পারমিশন, পাশাপাশি চায়নারও একটা পারমিশন লাগে, তারপরে গিয়ে যারাই এখানে যান তাদের শারীরিক অবস্থারও একটা ফিটনেস দেখার বিষয়। এই আমরা আশা করছি এরকম একটা প্যান্ডেল এবার আমরা উপস্থাপন করলে আমাদের যত বয়স্কা মানুষ আছেন তাদের জন্য স্পেশালি এটা একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এই প্যান্ডেলটা, কেন অনেকেই হয়তো শারীরিক অবস্থার জন্য এটা দর্শন করতে যেতে পারেন না, একদিকে পয়সার বিষয় আছে আর একদিকে শারীরিক অবস্থার বিষয় আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বারাসাতের এই পুজো এবার মানুষের ঢল থাকবে, এবং আমি প্রত্যেকবারই বলি এবারও বলি আমরা চাই বারাসাতে বড় বড় পুজো হোক। আমরা সবাই সিসি শ্যামা পুজো কমিটি বাদেও বারাসাতের যে অন্যান্য বড় পুজো আছে আমরা চাই সেই পুজোগুলো একটা অন্য মাত্রায় যাক, যাতে করে সারা ভারতবর্ষের
যেখানে একটা খ্যাতি আছে বারাসাত নিয়ে, কালী পুজোয় বিশেষ করে সেখানে সবাই যেন এসে তাদের আশা পূরণ করতে পারে। কৈলাসের সাথে মানসরোবর থাকবে, এটা পুরোপুরি বরফ বেষ্টিত কৈলাস, এখানে কোনো দিন কেউ ওঠেন না, এখানটা দূর থেকে মানুষ দর্শন করে এবং এটা বরফে এতটাই আবৃত থাকে। এবং এখানে যখন সূর্যাস্ত যাবে তার একটা কালারিং আছে, আবার যদি এটাকে মনে করা হয় যে এটা চাঁদ উঠেছে আকাশে সেই সময় এটাকে কেউ দেখছে, তখন একটা নীলাভ বরফের উপরে একটা নীল আলো জাতিয়ে বোঝা যায় যে এটা চাঁদনি রাতের একটা এই কৈলাসের চেহারা, এরকম কিছু আলোর চেঞ্জিং থাকবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।